এজন্য আজ থেকে অবশ্যই আপনি মন থেকে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে তোমার কুদরতের হাতে হেফাজত করে নিও বলেন আমিন। প্যালেস্টাইনের সব মুসলমানদেরকে জুডাইজম ক্রিশ্চিয়ানিটি এই সমস্ত খ্রিস্টান এবং ইহুদিদের হাত থেকে তুমি হেফাজত করো বলেন আমিন। গোটা বিশ্বে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো বলেন আমিন। গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে জালেমদের অত্যাচার থেকে বাঁচিয়ে দাও বলেন আমিন। এজন্য অবশ্যই মানুষের দিকে তাকাবেন, মানুষের কষ্ট বুঝবেন, আপনার অবস্থা এবং সিচুয়েশনের সঙ্গে মানুষের অবস্থার একটা কম্পেয়ার করবেন, তুলনা করবেন। যদি দেখেন যে তারা খুব খারাপ, আপনি খুব ভালো আছেন, শুকরিয়া করবেন কার, বলেন কার। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।